हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल, वेलकम टू आवर क्लास एट 7 PM এর ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। দেখো আমরা এভারেজের ক্লাস চ্যাপ্টার শুরু করেছি, আমরা ফার্স্ট ক্লাসটা করেছি, তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো, ফিডব্যাক দিয়েছো, খুবই ভালো লেগেছে। তো আমরা চলো জার্নিটাকে এইভাবে কন্টিনিউ করব, চেষ্টা করব পুরো কন্টিনিউ করার। আর একটা আমি বলি, সেটা হচ্ছে যে ক্লাস করার সঙ্গে সঙ্গে অনেকে বিভিন্ন ধরনের আবদার আবদার বলা যেতে পারে, মানে স্যার এটা করাবেন, স্যার ওইটা করাবেন, এইটুকু করাবেন, ওইটা করাবেন। আমি তোমাকে বলছি একটু, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, সবর করো, পুরো ক্লাস কমপ্লিট আমি যেদিন বলবো যে অ্যাভারেজের ক্লাস কমপ্লিট, তারপরে যদি 1% কোনো টপিক কোনো চ্যাপ্টার থেকে মনে হয় যে অমুক স্যার করিয়েছেন এটা আপনার পাশে করানো নেই, অমুক চ্যানেলে দেখেছি এটা এখানে করানো নেই, তোমার যদি মনে হয় তুমি কমেন্ট করে যাবে, ওটা আমি দায়িত্ব নিয়ে ইন ডিটেলস তোমাকে আমি করিয়ে দেবো, ঠিক আছে? পুরো ক্লাস করো, আমি এইটুকু, কয়েকটা ক্লাস হয়ে যাক তুমি নিজেই বুঝতে পারবে, যারা পুরনো তারা তো বুঝতে পারবেই, নতুনদের পক্ষে বোঝাটা একটু মুশকিল। কারণ হচ্ছে একটা চ্যাপ্টারে কি আছে সেটা তোমার পক্ষে পুরোটা জানা কখনোই সম্ভব নয়, যদি না তুমি কোনো টিচারের পাশে বা কোনো বই থেকে আগে থেকে প্র্যাকটিস করে থাকো। তুমি যে ধরনের কোয়ারিগুলো করছো, স্যার এই টপিকটা করিয়ে দেবেন, ওইটা করিয়ে দেবেন, প্রত্যেকটাই করানো হবে, তুমি খাপ ছাড়া করে দেখেছো, ঠিক আছে ভাই? পুরো ক্লাসটা করো সিকুয়েন্সিয়ালি, প্রত্যেকটা টাইপ ধরে ধরে তোমাকে আমি করিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই, ওকে? আর একটা জিনিস প্রত্যেককে রিকোয়েস্ট করব, 7টা, সন্ধ্যা 7টা স্লটটা আমার জন্য বুক রাখবে, প্রত্যেক দিন আমরা 7টার ক্লাসে প্রেজেন্ট থাকবো, যদি খুব একটা প্রবলেম না হয় চেষ্টা করব কন্টিনিউটি রাখার। কিন্তু একটা জিনিস তোমাকে আমি বলি, আগামী জুলাই মাসে সিজিএল এর আগে এই ইউটিউব চ্যানেলে পুরো সিজিএল এর, সিজিএল, WBCS, রেল, ব্যাংক, যে কোনো এক্সামের ক্ষেত্রে যে ধরনের প্রবলেম আছে তার 80-90% সিলেবাস আমার কমপ্লিট থাকবে। এবং তোমাকে আমি যেদিন বলবো যে আমার ম্যাথের 80-90% সিলেবাস কমপ্লিট, তুমি যে কোনো এক্সামের প্রশ্ন তুলে নাও বা যে কোনো এক্সাম দিতে যাও, তুমি যদি পরীক্ষা গিয়ে ওখানে যা করাবো ওর মধ্যে 70-80% প্রশ্ন যদি তুমি না নিজের থেকে পারো বা করানোর মধ্যে যদি তুমি না পাও, তুমি এসে কমেন্ট করে যা বলার বলে যাবে, ওকে ভাই? ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটা। দেখো অ্যাভারেজের আমরা এই এই টপিকগুলো আমরা কমপ্লিট করব, বেসড অন বেসিক অ্যাভারেজ অ্যান্ড মিউচুয়াল রিলেশন অফ নাম্বারস, বেসড অন অ্যাভারেজ অন কনজিকিউটিভ ইভেন অড অ্যান্ড প্রাইম, বেসড অন অ্যাভারেজ অফ ফার্স্ট এন ইভেন অথবা অড নাম্বারস, বেসড অন ফাইন্ডিং কারেক্ট অ্যাভারেজ, বেসড অন অ্যাভারেজ আফটার রিপ্লেসমেন্ট অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, বেসড অন ক্রিকেট, বেসড অন ডিটারমাইনিং দ্য অ্যাভারেজ এজেস অ্যান্ড মিসলেনিয়াস কোশ্চেন্স, ওকে? প্রত্যেকটা জিনিস ধরে ধরে ক্লাস করাবো, পরে কোনো একটা সময় পুরো শিডিউলটা আমি তোমাকে দিয়ে দেবো যে কোন ক্লাসে কতগুলো, কোন চ্যাপ্টার কতগুলো করে ক্লাসে আমরা কমপ্লিট করব, ওকে? শিডিউলটা আমি রেডি করছি, আগামী 4 মাস, মানে হচ্ছে ধরো 4 × 3 = 12, 120 দিন আছে। 120 দিনে আমি যদি ধরেও নেই পুরো কন্টিনিউটি আমি বজায় রাখি, তাহলে 120টা ক্লাস করা যেতে পারে, কিন্তু কখনো সম্ভব নয়, কারণ এর মাঝখানে কিছু কাজ থাকতে পারে বা কিছু প্রবলেম থাকতে পারে, মিসও হতে পারি আমি, কিন্তু চেষ্টা করব যতটা সম্ভব ক্লিয়ার করে দেওয়ার, ওকে? আর একটা জিনিস প্রত্যেককেই বলছি যে যেগুলো করাচ্ছি ভাই, হাতে করে নিজে নোট বানানো শেখো, নিজের বানানো নোট ছাড়া কিন্তু কোনোদিন এগোনো মুশকিল, প্রত্যেককেই বলছি। যদি চাও যে বর্তমান পরিস্থিতি কী সেটা সবাই জানো, একটা চাকরির ফর্মই বেরোয় না, তো চাকরির পরীক্ষা দিয়ে রেজাল্ট পেয়ে তারতে জয়েন করবে অনেক দূর কি বাত, ওকে? একটা সিঙ্গেল অপরচুনিটি যাতে মিস না হয়, প্রত্যেকটা কথা যেগুলো বলছি আমার নিজের ভুলের এক্সপিরিয়েন্স প্লাস 7-8 বছর পড়িয়ে যতটুকু আমি এক্সপিরিয়েন্স গেন করেছি তোমাকে বলছি, চেষ্টা করো শোনার। নিজে একটা খাতা তৈরি করো, এই স্যার PDF দেবেন না, আরে ভাই PDF নিয়ে যাবেটা কোথায়, তুমি PDF নিয়ে করবেটা কি বলো? যখন ক্লাসটা হচ্ছে, ক্লাসটা যখন আমি ভিডিও ক্লাসটা করছো, যখন কোনো একটা জিনিস করাচ্ছি তো ভিডিওটাকে পজ করে দাও, কোশ্চেনটাকে তোলো, ওয়ান টাইম তো ইনভেস্টমেন্ট, সারা জীবন থোড়ি PDF জমাতে চলবে, PDF জমিয়ে জমিয়ে যাবে সারা জীবন, বুঝতে পারলে ভাই? ভালোর জন্য বলছি, কারোর ক্ষতি করার ইন্টেনশন আমার একদমই নেই, একবার ইউটিলাইজ করো, অনেক পড়াশোনা করেছো, অনেক ঘোরাঘুরি করেছো, 4 মাস একটু কথা শুনে চলো, যদি তোমার কোনো ইম্প্রুভ না হয় তুমি বলে যাবে, ঠিক আছে? দেখো এই টপিকগুলো আমাকে করতে হবে কমপ্লিট, এই টপিক ছাড়াও আরও এর বাইরে অনেক সাব টপিক হবে,
তো আমরা প্রথমে হচ্ছে জিনিস যেটা করব, আমরা বেসিক কনসেপ্টের উপরে অলরেডি করেছি, আজকেরও বেসিক কনসেপ্টের উপরে, টোটাল বেসিক কনসেপ্টের উপরে তিনটে ক্লাস আমাকে করতে হবে, তিনটে বা চারটে ক্লাস। তারপরে আমরা যাব হচ্ছে কোথায়, ফাইন্ডিং কারেক্ট অ্যাভারেজ, এটাতে যাব। এই দুটো টপিক হচ্ছে আমরা বাকি রাখবো, এই দুটো টপিক সবার শেষে করব, কারণ ওর সঙ্গে নাম্বার সিস্টেমের কিছু কনসেপ্ট জড়িয়ে আছে, তো এই দুটোকে আলাদা করে শেষে করব। পরে আমরা করব বেস্ট অন অ্যাভারেজ আফটার রিপ্লেসমেন্ট অ্যাডিশন সাবস্ট্রাকশন, বেস্ট অন ক্রিকেট, বেস্ট অন ডিটারমাইনিং দ্য অ্যাভারেজ এজ। তো এই জিনিসগুলো পরবর্তীকালে একটা একটা ক্লাসে আমরা করব, কিন্তু বেসিক জিনিসের উপরে আমাকে সব সময় জানবে যে কোনো ক্লাস, আজকে যে অ্যাভারেজ করাচ্ছি, কিছুদিন পর রেশিও করাবো, কিছুদিন পর সিম্পল করাবো, কিছুদিন পর কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো, বেসিক জিনিস অলওয়েজ রেডি থাকবে। আর একটা তোমাকে আমি প্রথম থেকেই বলে দিচ্ছি, শর্টকাট ছাড়া কিন্তু তুমি পরীক্ষাতে 100% এফোর্ট দিয়ে আসতে পারবে, ওই রকম টাইপের তোমাকে আমি প্র্যাকটিস করিয়ে দেবো, শর্টকাটের চক্করে পড় না। এমনিতে দুদিন পরে তোমার শর্টকাট তুমি নিজেই ইউজ করা ছেড়ে দেবে, এটা আমি, আমার বিশ্বাস। ওকে, তো যদি আমাদের পরীক্ষার পিডিএফগুলো, এই কোর্স ক্লাসের পিডিএফগুলো পেতে চাও, তাহলে টেলিগ্রামে জয়েন হতে পারো, এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে ম্যাথস উইথ মিন্ময় স্যার বলে, ওখানেও জয়েন হতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, চলো শুরু করি। আমরা আগের দিন যা শিখেছি সেটার উপর বেস করে তোমাকে বেসিক জিনিসটা একবার রিক্যাপ করিয়ে দিই, তারপরে আজকের যে নতুন জিনিসগুলো শিখবো সেটা আলোচনা করব। আমরা একটা জিনিস কি শিখেছিলাম আগের দিনে, পুরো জিনিসটা দেখো, খাতা পেন নিয়ে বসে যাও, যেটা লিখে দিয়েছি সেটাকে রিপিট করার দরকার নেই, জাস্ট একবার টিক চিহ্ন দিয়ে চলে যাবে। আমরা অলরেডি শিখেছি যে আমাদের অ্যাভারেজ ইকুয়াল টু স্যার কী হয়, অ্যাভারেজ হয় যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোর যোগফল বাই হচ্ছে নাম্বার অফ টার্মস। মানে এখানে যদি এরকম সংখ্যা থাকে যে 30, 25, 40, 80, 10, এইটা যদি আমাকে এই সেট অফ নাম্বার থাকে, কিছু সংখ্যা থাকে, তাদের গড় বের করতে দেয়, আমাদের কি করতে হয়, গড় মানে অ্যাভারেজ বা গড় ইকুয়াল টু সংখ্যাগুলোর যোগফল বাই নাম্বার অফ টার্মস। এরপরে দেখো এইখান থেকে আমরা কতগুলো সাব পার্ট পেতে পারি, সেটা কি, এখান থেকেই আমরা পেতে পারি কি, এখান থেকেই আমরা পেতে পারি যে এন ইকুয়াল টু কি পাবো বলো, যোগফল বাই হচ্ছে কি অ্যাভারেজ। এখান থেকেই আমরা পেতে পারি, এখান থেকে যে স্যার সাম ইকুয়াল টু সংখ্যাগুলোর অ্যাভারেজ এবং কি কতগুলো সংখ্যা আছে, আমরা এইখান থেকে এই তিনটে জিনিস এখানে পেতে পারি। ওকে, দ্বিতীয় নাম্বার পয়েন্ট আমরা কি শিখেছিলাম, যদি আমাদের কোনো একটা সংখ্যার, এখানে হচ্ছে কি আছে, কিছু সংখ্যার সেট আছে, এইভাবে কিছু সংখ্যা আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, এ আছে, বি আছে, এরকম সংখ্যা আছে, যদি আমি বলি তাদের অ্যাভারেজ স্যার কত, তাদের অ্যাভারেজ হচ্ছে ধরো আমি বললাম এ, তাদের অ্যাভারেজ হচ্ছে এ, এখানে কিছু সংখ্যা আছে। আর একটা কথা প্রত্যেককে বলে দিতে চাই, যে তোমাদের মধ্যে অনেকেই বলছো স্যার বাংলাতে করান, দেখো ভাই পুরো বাংলায় করে চাকরি পাওয়া খুব মুশকিল, পুরো বাংলা করে ভালো মেটেরিয়ালও তুমি পাবে না, আর যেটা প্রবলেম আছে তুমি যদি ওটাকে ঠিক না করো, তোমার আশেপাশের বন্ধু বান্ধব কিন্তু ওটাকে ঠিক করে চাকরি নিয়ে চলে যাবে। আমি বলছি না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষা পুরো ইংলিশে হবে, একদমই না, কিন্তু তুমি যদি একবার জিনিসগুলোকে শেখার চেষ্টা করো, তুমি জানবে যে তোমার শেখার পরিধিটা অনেক বাড়বে। বাংলায় শিখলে তুমি যতটা ভাবতে পারবে বা যতটুকু তুমি এগোতে পারবে, তুমি যদি ইংলিশে পুরো করো তাহলে তোমার জানার পরিধিটা অনেক বাড়বে, ঠিক আছে। আর দেখো লেখাটা আমি ইংলিশে লিখছি, সম্পূর্ণ বাংলায় লিখে করানো তো মুশকিল, তাহলে যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবে, সিজিএল দিতে যাবে, সিএইচএসএল, ডব্লিউবিসিএস, মেন্স দিতে যাবে, তাদের ক্ষেত্রে প্রবলেম হবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি যতটুকু এখানে হেল্প করার। এবারে বলেছি এখানে যদি সাব পার্ট ওয়ান বলি, যদি প্রত্যেকটা সংখ্যাকে, প্রত্যেকটা এই যে নাম্বার, ইচ নাম্বার আমরা বলি, ইচ নাম্বার বা এটা তুমি বাংলায় লিখে নাও, প্রতিটা সংখ্যাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে আমাদের নিউ অ্যাভারেজ কি হবে, আমরা বলেছিলাম নিউ অ্যাভারেজ হবে কি বলো, ওল্ড অ্যাভারেজ। আমি এখানে যেই জিনিসটা অ্যাপ্লাই করব, যেইটা অপারেশনটা অ্যাপ্লাই করব, সেটা এখানেও অ্যাপ্লাই হবে। প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমি 5 গুণ করেছি, তার মানে আমাদের নতুন অ্যাভারেজটা হবে আগের যা অ্যাভারেজ ছিল তার 5 গুণ, তার মানে এখানে আমি বলবো ইনটু 5। দ্বিতীয় নাম্বার আমি যদি বলি, ইচ নাম্বারের সঙ্গে আমি ধরো 10 যোগ করি, তাহলে আমাদের নতুন অ্যাভারেজ কি হবে, ওল্ড অ্যাভারেজ তার সঙ্গে কি হবে, সিম্পলি 10 যোগ।
দেখো, 3 নম্বরে আমি বলবো কি, যদি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমি এখানে প্রত্যেকটা সংখ্যা থেকে 6 বাদ দিই, তাহলে আমাদের নিউ অ্যাভারেজ কত হবে ভাই? নিউ অ্যাভারেজ হবে, ওল্ড অ্যাভারেজ মাইনাস কত হবে? 6। আর একটা জিনিস কি, 4 নম্বরে যদি আমি বলি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমি যদি বলি প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের নিউ অ্যাভারেজ কত হবে বলো? ওল্ড অ্যাভারেজ তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এই হচ্ছে আমাদের কালকের শেখা 2 নম্বর পাঠ, ঠিক আছে? এবারে কোনো কোনো জায়গাতে এরকম থাকবে যে সংখ্যাগুলোকে প্রথমে 3 দিয়ে গুণ করা হলো, তারপরে 2 যোগ করা হলো, তাহলে নতুন অ্যাভারেজ কি হবে? আমি বললাম যে প্রতিটা সংখ্যাকে প্রথমে 2 গুণ করা হলো, তারপরে 4 যোগ করা হলো, তাহলে আমি সেখানে বলবো স্যার নিউ অ্যাভারেজ কত হবে? ওল্ড অ্যাভারেজ মানে তোমার আগের যা অ্যাভারেজ ছিল, এখানে এতগুলো সংখ্যার অ্যাভারেজ ধরো দেওয়া ছিল কত, 10। তাহলে নতুন অ্যাভারেজ কি হবে? ওল্ড অ্যাভারেজ তার সঙ্গে 2 গুণ হবে প্লাস 4 হবে, তার মানে ওল্ড অ্যাভারেজ কত? ওল্ড অ্যাভারেজ হচ্ছে 10 × 2 প্লাস দেখো 4, তার মানে কত হবে? 20 + 4 মানে হচ্ছে 24। বোঝা গেল? ঠিক আছে, তো এই গেল হচ্ছে 2 নম্বর পার্ট, ঠিক আছে? তৃতীয় নাম্বার পার্ট দেখো, আমরা যেটা শিখেছিলাম, ধরো 3 নম্বর পার্টে প্রথম আমাদের যে টপিক ছিল সেটা কি, এখানে আমি বলেছিলাম যে আমাদের এখানে 10 জন একটা ঘরে আছে, যাদের যাদের অ্যাভারেজ যাদের অ্যাভারেজ হচ্ছে 8। এখানে হচ্ছে আর একটা ঘরে ওখানে আছে কতজন, 8 জন, বা আমি বললাম এটাকে 5 জন, যাদের অ্যাভারেজ কত, 8। দুটো টপিক বোঝার চেষ্টা করবে, 3 নম্বর পয়েন্টে সাব টপিক হচ্ছে এটা, 10 জনের অ্যাভারেজ যদি 8 হয়, 5 জনের অ্যাভারেজ যদি 8 হয়, তাহলে এরা যদি একসঙ্গে কোনো একটা ঘরে বসে যায়, তাহলে এই 15 জনের ভাই অ্যাভারেজ কত হবে? 8ই হবে। বুঝতে পারলে? এখানে একটা জিনিস তোমাকে সবসময় মনে রাখতে হবে, এখানে কি সবসময় নাম্বার অফ টার্মস, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। নাম্বার অফ টার্মস মানে কি গো? নাম্বার অফ টার্মস কথার মানে হচ্ছে যে অ্যাকচুয়াল সেট অফ নাম্বার বলেছিলাম, নাম্বার অফ টার্মস মানে ওখানে কতগুলো করে সংখ্যা আছে, ঠিক আছে? তার মানে একটা ঘরে 10টা স্টুডেন্ট আছে, তাদের অ্যাভারেজ কত, ওয়েট 8 কেজি করে, আর একটা ঘরে 5টা স্টুডেন্ট আছে, তাদের অ্যাভারেজ ওয়েট কত করে, 8 করে, তাহলে ওই টোটাল 15 জনের অ্যাভারেজ কত হবে? 8। চেক করে দেখে নাও, 10 জনে কত হবে? 80, 8 × 5 কত হবে? 40। তাহলে টোটাল আমাদের কত হলো? টোটাল হচ্ছে কত, 10 আর 8 120, লোক সংখ্যা টোটাল কত, 10 আর 15। আমাদের অ্যাভারেজ মানে কি গো? সাম বাই নাম্বার অফ টার্মস, দেখো 8 হলো। হলো, এর একটা সাব পার্ট হচ্ছে কি, যদি আমি কোনো জায়গাতে এরকম বলি একটা অড নাম্বার দিয়ে দিলাম, 98 জন লোকের অ্যাভারেজ হচ্ছে কত, 27, এদের মধ্যে 48 জন লোক যাদের অ্যাভারেজ 27, তারা চলে গেল, এখানে কি হয়েছিল, একসঙ্গে এসেছে, আমি বললাম যে এখানে 98টা লোক ছিল যাদের অ্যাভারেজ ছিল 27, ওই 98-এর মধ্যে 27 জন, সরি 48 জন যাদের অ্যাভারেজ হচ্ছে 27, ওরা চলে গেল, বাকি লোকের অ্যাভারেজ কত হবে, বাকি লোক মানে 0 আর হচ্ছে 50, বাকি 50 জনের অ্যাভারেজ কত হবে, ওই 27ই হবে। তুমি ট্রাই করে দেখে নিতে পারো, এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় তোমাকে দেয়, তোমাকে বোকা বানানোর জন্য এগুলোকে দেওয়া, বুঝতে পারলে? আর না হলে তুমি এগুলোকে কি করতে চাইবে, তুমি করতে চাইবে স্যার আমাকে তাহলে টোটাল বের করতে হবে, এখানে 98 × স্যার 20, তার মানে এটা হচ্ছে আমি টোটাল পেলাম, কাদের টোটাল, এই 98 জনের টোটাল, এটা স্যার 48 জনের টোটাল কত হবে, 48 জনের টোটাল হবে 48 × স্যার 27 হবে, তাহলে এখান থেকে এটাকে বাদ দিলে একটা নাম্বার, একটা একটা কি পাবো, পরিমাণ পাবো, তো আমি এখান থেকে কি করব, 50 জন বাদ দিয়ে দিলে 50 জনের পড়ে থাকবে, 50 জনের টোটাল যদি এটা হয়, তাহলে তার অ্যাভারেজ কত হবে, তাহলে তার অ্যাভারেজ হবে এই টোটালটা বাই হচ্ছে 50, সেটার অ্যাভারেজ দাঁড়াবে কত, দেখবে 27ই দাঁড়াবে।
ঠিক আছে। তাহলে 3 নম্বরের আমরা দেখলাম কি, যে কিছু সংখ্যক লোক আলাদা, কিছু সংখ্যক লোক আলাদা, তাদের অ্যাভারেজ কিন্তু একই। ওই রকম কন্ডিশনে তারা একসঙ্গে চলে এলেও অ্যাভারেজ ওইটাই থাকবে, আবার তাদের মধ্যে একসঙ্গে কিছু লোক আছে, কিছু জন যদি বেরিয়ে চলে যায় যাদের অ্যাভারেজ হচ্ছে আগের অ্যাভারেজের সঙ্গে সমান, তাহলে বাকি জনের অ্যাভারেজও সেম থাকবে। এটা গেল হচ্ছে আমাদের কি 3 নম্বরের সাব টপিক 1। পরে আসি সাব টপিক 2, মানে কি এর পরে দেখো, যদি আমরা বলি 3 নম্বরের, যদি আমরা এটাকে বলি যে এবারে লোক সংখ্যা সেম, ধরো এখানে 5 জন ছিল, 5 জনের অ্যাভারেজ কত 8, এখানে 5 জন ছিল, এই 5 জনের অ্যাভারেজ হচ্ছে কত 10। তাহলে আমি তোমাকে বললাম যে ভাই এই 10 জনের অ্যাভারেজটা কত হবে, তো তুমি নর্মাল কেসে কি করবে, নর্মাল কেসে এটাকে করবে যে টোটাল বার করবে। এখানে দেওয়া আছে কি অ্যাভারেজ, দেওয়া আছে এখানে, দেওয়া আছে কি অ্যাভারেজ, তাহলে এখানে টোটাল বার করতে হবে তোমাকে। টোটাল কত, আমরা অ্যাভারেজ থেকে টোটাল, টোটাল থেকে অ্যাভারেজে যেতে পারি। টোটাল কি হয়, অ্যাভারেজকে নাম্বার অফ টার্মস, মানে কতগুলো সংখ্যা সেটা দিয়ে গুণ করলে আমরা পাই টোটাল। দেখো একদম প্রথমের পেজে চলে যাও, পেয়ে যাবে। তাহলে এখানে 8 আর 5 গুণ করলে কত হবে, 8 আর 5 গুণ করলে 40 হবে, 10 আর 5 গুণ করলে কত হবে বলো, 90 হবে, তাই তো? 10 আর 5 গুণ করলে সরি 50, 50 হবে। তাহলে এদের টোটাল কত হলো, টোটাল হচ্ছে 90। কতজনে, 5 5 10 জনে, 10 জনের টোটাল হচ্ছে 90। তাহলে অ্যাভারেজ কত, টোটাল বাই নাম্বার, টোটাল বাই নাম্বার, তাহলে অ্যাভারেজ হচ্ছে দেখো কত, 9 পেলাম। ওকে, আর একটা এক্সাম্পল নিয়ে নাও, ধরো আমি কোথাও পেলাম এখানে যে 100 জন আছে, 100 জনের অ্যাভারেজ হচ্ছে 5, আর একটাই আছে 100 জন, তার অ্যাভারেজ হচ্ছে 9, তাহলে টোটাল এখানে 200 জনের অ্যাভারেজ কত হবে, 200 জনের অ্যাভারেজ কত হবে। তুমি বলবে স্যার এখানে 100 জনের অ্যাভারেজ যদি হয় 5, তো টোটাল হবে স্যার 500, 100 জনের অ্যাভারেজ হচ্ছে 9, তো স্যার টোটাল হবে কত, 900। তার মানে স্যার টোটাল হলো 200 জনের টোটাল কত হবে, 9 5 1400, ঠিক তো? 200 জনের টোটাল হচ্ছে কত, 1400, তাহলে অ্যাভারেজ কত, অ্যাভারেজ কত, অ্যাভারেজ হচ্ছে দেখো 1400 বাই 200, 0 0 কাটলাম, কত হচ্ছে দেখো 7। দুটো জায়গা থেকে গতকালের আমরা কনসেপ্ট থেকেই বলতে পারতাম, আমি জাস্ট তোমাকে একবার রিভাইজ করিয়ে দিলাম। আমরা প্রত্যেক দিন এইভাবেই যাব, আগের দিনের যা করাবো তার 1 ঘন্টার মধ্যে 30% সময়ে ওটাকে রিভাইজ করাবো, তারপরে আমরা নতুন টপিক শুরু করব, ঠিক আছে? এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমাদের যখন লোক সংখ্যা, আমাদের যখন হচ্ছে লোক সংখ্যা বা নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মসটা কি আছে বলো, সেম আছে, সেম একই আছে, তখন আমাদের অ্যাভারেজটা কি হবে, তখন আমাদের অ্যাভারেজটা কি হবে, সিম্পলি ওদের যে নিজেদের অ্যাভারেজ, 5 জন লোকের অ্যাভারেজ 8 ছিল, 5 জন লোকের অ্যাভারেজ 10, তো 10 জনের অ্যাভারেজ কি হবে, সিম্পলি এই দুটো সংখ্যার অ্যাভারেজ, যে কোনো দুটো সংখ্যার অ্যাভারেজ কত হয় গো, 5 আর 9, অ্যাভারেজ কত, 9 আর 5 যোগ করব 14, তাকে 2 দিয়ে ভাগ করব। টোটাল সংখ্যা দিয়ে ভাগ করার দরকার নেই, আমরা এইটাকে কেন 2 দিয়ে ভাগ করব সে কনসেপ্ট হচ্ছে আজকের ক্লাসের নেক্সট টপিক, সেটা তোমাকে আমি আলোচনা করাবো। কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি যে স্যার আমি 8 আর 10 যদি যোগ করে দিই, দুটো সংখ্যার অ্যাভারেজ বার করে দিই, কত হবে স্যার 18 বাই 2 কত হচ্ছে, 9। স্যার দেখুন আগের যা অ্যাভারেজ ছিল এই অ্যাভারেজটা সেম, আমরা এখানে টোটাল বের করেছি, টোটাল বের করেছি, তোমাকে পাজেল করার জন্য জিনিসটা কিরকম দেবে তোমাকে দেখাচ্ছি। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে অ্যাকচুয়ালি যখন লোক সংখ্যা সমান থাকবে বা সেট অফ নাম্বার সমান থাকবে, এখানে 5 জন ছিল, 5 জনের একটা অ্যাভারেজ, এখানে 5 জন আছে তাদের একটা অ্যাভারেজ, তাহলে এই লোক সংখ্যাকে একই করে দিলে, 10 জন করে দিলে অ্যাভারেজ কি হবে, ওই যে দুটো অ্যাভারেজ আলাদা আলাদা ছিল তাদের অ্যাভারেজটাই হয়ে যাবে অ্যান্সার। এখানেও দেখো 100 জন ছিল, 100 জন ছিল, তাদের হচ্ছে দেখো 5 ছিল অ্যাভারেজ, 9 ছিল অ্যাভারেজ, তাহলে আমি সিম্পলি করব কি এই 5 আর 9-এর অ্যাভারেজ, দেখো 9 প্লাস 5 বাই 2 কত হবে, 14 বাই 2 কত হচ্ছে, 7, কারেক্ট অ্যান্সার দেখো 7, তুমি ওটাই পেয়েছিলে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের দুটো সাব টপিক। এবার যদি তোমাকে কোনো সময় পাজেল করার জন্য
বা তুমি যদি এই কনসেপ্টটা তোমার কাছে না থাকে, তাহলে তোমাকে পাজেল করার জন্য দেবে 897 লোক সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 93, আর এখানে 897 সংখ্যক লোকের আর একটা অ্যাভারেজ হচ্ছে 107। তাহলে বলবে যে টোটাল লোক, এখানে টোটাল যে লোক আছে তাদের অ্যাভারেজ কত হবে। তাহলে তুমি যদি নর্মাল প্রসেসে করতে যাও যে স্যার 897 জনের অ্যাভারেজ 93, তাহলে টোটাল হচ্ছে 897 × 93, 897 × 107 করলে টোটাল, তাহলে দুজনের এই টোটাল গুণ করে বের করতে করতে তোমার তো সময় শেষ হয়ে যাবে। তাহলে কি এই প্রসেসে করা সম্ভব? সম্ভব নয়। আমরা কি দেখলাম, যদি দুটো জায়গাতে নাম্বার অফ টার্ম সমান হয় বা লোক সংখ্যা সমান হয়, তখন আমাদের অ্যাভারেজটা কি হয়, যে দুটো অ্যাভারেজ আলাদা আলাদাভাবে দেওয়া আছে ওদের দুটোর অ্যাভারেজ, তাহলে আমরা কি করব এই দুটোকে যোগ করব। দেখো অ্যাভারেজ কত হবে, 93 প্লাস 107/2, তার মানে কত হবে 93 আর 7 100, 100 100 কত 200। দেখো 200/2, তার মানে অ্যাভারেজ হচ্ছে কত 100। বুঝতে পারলে? তো এই গেল হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে? ওকে, এবারে আমরা দুটো জিনিসকে একটা জায়গায় কম্পাইল করে বলে দিয়ে নেক্সট টপিকে চলে যাব। দেখো প্রথম হচ্ছে, আমি বলছি এখানে আমাদের এক্স সংখ্যক লোক আছে, এখানে আমাদের ওয়াই সংখ্যক লোক আছে, এর অ্যাভারেজ কত, এর ধরো এখানে আমি বললাম এদের অ্যাভারেজ, এর অ্যাভারেজ হচ্ছে 10, এর অ্যাভারেজ হচ্ছে 10, তাহলে টোটাল আমি এখান থেকে বলবো টোটাল এক্স প্লাস ওয়াই সংখ্যক লোকের অ্যাভারেজ কত হবে 10। আমি বলবো যে এক্স মাইনাস ওয়াই সংখ্যক লোকের অ্যাভারেজ কত হবে 10, ওয়াই মাইনাস এক্স এটা অথবা এটা এদের অ্যাভারেজ কত হবে 10। এটা হচ্ছে আমাদের জিস্ট। পরেরটাই আসি, যদি আমাদের কোনো জায়গায় 15 জন লোকের অ্যাভারেজ বলা আছে 18, 15 জন লোকের অ্যাভারেজ বলা আছে কত 20, তার মানে টোটাল এখান থেকে এখানে এই 30টা লোকের অ্যাভারেজ কত হবে, সিম্পল এই দুজনের অ্যাভারেজ কত হবে 18 প্লাস 20 বাই, দেখো 2 কত হবে 38/2, কাটাকাটি করলে কত হবে 19। এবার অনেকে মনে মনে প্রশ্ন করছে, কমেন্ট করার জন্য অলরেডি রেডি হয়ে গেছো, স্যার আমরা তো জানি এটাকে অনুপাত নিয়ে নেওয়া হয়। সম্পূর্ণ প্রত্যেকটা জিনিস তোমাকে আমি বলবো, তোমাদের প্রত্যেকটা অঙ্ক করতে গিয়ে বিভিন্ন সময় শিখতে গিয়ে যে যে ধরনের তোমরা প্রবলেম ফেস করো প্রত্যেকটাকে যদি না আমি অ্যাড্রেস করি, তাহলে তুমি শেষে ক্লাসের শেষে বলবে, পুরো যখন আমি বলবো যে আজকের আমাদের অ্যাভারেজ শেষ হলো, তখন তুমি বলবে স্যার এই কনসেপ্টটা তো ওখানে অ্যাপ্লাই করলে হতো, ডেফিনেটলি তুমি কমেন্ট করে যাবে, তোমার কাছ থেকে আমি শিখে পরে আবার যারা আসবে তাদের কাছে আবার অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? ওকে, এবারে দেখো নেক্সট হচ্ছে, তাহলে আমরা দুটো জিনিস শিখে নিলাম, লোক সংখ্যা যখন সমান থাকে কি করি, যখন হচ্ছে আলাদা আলাদা গোষ্ঠীর লোক আছে তাদের যদি অ্যাভারেজ থাকে তাহলে সেটাকে আমরা কি করি। ওকে, এবারে আমরা একটা পয়েন্টে আসি, যদি দুটোই আলাদা হয়ে যায় মানেটা কি, মানেটা হচ্ছে একটা জিনিস, দেখো মানেটা হচ্ছে কিছুই না, ধরো কোনো একটা জায়গায় লোক সংখ্যা আছে 10 জন, তাদের অ্যাভারেজ আছে কত 5, আর একটা জায়গায় লোক সংখ্যা আছে হচ্ছে, দেখো কত লোক সংখ্যা আছে হচ্ছে 25 বা 35, তাদের অ্যাভারেজ আছে ধরো এখানে আমি বললাম 8, আর এখানে আমি বললাম যে হচ্ছে কত 10, বা এখানে আমি বললাম যে 20। তাহলে তোমাকে এবারে আমি যদি জিজ্ঞেস করি ফাইন্ড দা অ্যাভারেজ অফ টোটাল, অ্যাভারেজ অফ টোটাল কত 45 পার্সনস, তাহলে দেখো যে প্রসেসটা করছি সেটাকে শেখার চেষ্টা করো, যে জিনিসটা জানো না সেটাকে সব সময় চেষ্টা করো যে আমি শিখে নেবো কিছু, এটা তো আমি জানি না এটা কি করে হবে, জানো না বলেই না তুমি পড়াশোনা করতে এসছো, তুমি যদি সব জেনে যেতে তাহলে তুমি তো ফর্ম ফিল আপ করতে চাকরি পেয়ে বাড়ি চলে যেতে। বুঝতে পারলে কথাটা? তুমি যে কোনো জায়গায় যে স্যারের পাশে শেখো না কেন, শিখতে সব সময় জানবে যে একটু কষ্ট হবে, প্রথম যখন কোনো একটা জিনিস শিখতে যাবে, এই জন্য বলে লার্নিং ইজ দ্য পেনফুল প্রসেস। ওকে, সব সময় শিখতে প্রবলেম হবে, এই জন্য শেখাটার সময় সবসময় মাইন্ডটাকে ওপেন রাখবে, যা শেখানো হচ্ছে বা যে স্যারই যা পড়াচ্ছেন তুমি জানবে যে ওইটাকে ধরে আমি কি করে ইউটিলাইজ করতে পারি,
বুঝতে পারলে? এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নয় যে স্যার যা সাজেশন দেবে, স্যার যা করাবেন সেইগুলোই পরীক্ষায় আসবে, এরকম নয়। ঠিক আছে, এখানে কিভাবে আসবে? এখানে আসবে হচ্ছে তোমাকে আমি একটা জিনিস শেখাবো, যে কোনো স্যার, কম্পিটিটিভ ফিল্ডে যে কোনো স্যার তোমাকে যা শেখাবেন তুমি ওইটাকে প্রথমে নেবে তোমার ভেতরে, ওটাকে প্রসেসিং করবে, তোমার একই রকম দেখতে অঙ্ক ওখানে আর একটা অঙ্ক পাবে, সেখানে গিয়ে সেটাকে ইউটিলাইজ করবে, দেখবে তখন তোমার পড়তেও ভালো লাগবে এবং পরীক্ষাতে তুমি স্কোর ভালো করতে পারবে। কারণ তুমি একটা জিনিস দেখবে, যা টিচার যা করাবে পরীক্ষাতে দেখে দেখবে সম্পূর্ণ অন্যরকমের জিনিস দেওয়া আছে। তার মানেটা কি? তুমি যা শিখেছো, লার্ন করেছো, সেটাকে প্রসেসিং করে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটাকে আমরা তিনভাবে করব, তিনভাবে। একটা হচ্ছে একদম শেষে গিয়ে করব, একদম শর্টকাট, যেটাকে উত্তর বের করতে গেলে তোমার অপশানের সাহায্য নিতে হবে, আর বাদ বাকি দুটো হচ্ছে নর্মাল প্রসেস, তোমাকে শিখতেই হবে, না হলে তুমি কি করবে, একটা অঙ্ক করতে গিয়ে তোমার বন্ধু 10 সেকেন্ড টাইম নিচ্ছে, তুমি টাইম নেবে হচ্ছে 20 সেকেন্ড। ওকে, দেখো প্রসেসটা কি, আমি যদি এখানে বের করি যে স্যার এর টোটাল কত হবে, 10 8 80। আচ্ছা, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে অনেকে বলবে স্যার ডেভিয়েশন প্রসেস ইউজ করছেন না কেন, ডেভিয়েশন প্রসেস তো এগুলোতে ইউজ করলে অনেক তাড়াতাড়ি হয়। তো সেটার জন্য আমি বলতে চাই, ডেভিয়েশন প্রসেসও আমরা শিখবো, ডেভিয়েশন প্রসেস না শিখে অ্যাভারেজ ভাই করা যায় না, বুঝতে পারলে? তা সিজিএল এর এই বছর মেনের একদম লাস্ট ডেটে 7 তারিখের একটা প্রশ্নতে কোশ্চেন দিয়ে দেখিয়ে দিয়েছে, ডেভিয়েশন শিখবো। কিন্তু যে সমস্ত অঙ্ক সহজে করা যায়, থোড়ি সবাই সিজিএল টিআর টু দিতে যাবে, যে টিআর টু দিতে যাবে না ডেভিয়েশন জানার তার কোনো দরকার নেই। আমাদের কেপিএস কলকাতা পুলিশ পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল WBB পরীক্ষা, ক্লার্কশিপ, CHS, তোমার হচ্ছে MTS, এই সমস্ত যে পরীক্ষা যা লেভেল থাকে প্রশ্ন, ডেভিয়েশনের কোনো প্রয়োজনই নেই, বুঝতে পারলে? সব সময় পিঁপড়ে মারতে কামান থোড়ি নিয়ে যাব, বেসিক জিনিস রেডি করে নেই, তারপরে আমরা ইউজ করব অ্যাডভান্স লেভেলের যে ধরনের কনসেপ্ট আছে, ডেভিয়েশন আমরা ইউজ করব পরের ক্লাসে, আমরা ডেভিয়েশন শিখবো ভালো করে। দেখো 10 8 80, 35 2 কত হবে, 70 হবে, আর একটা শূন্যর জন্য 700। তাহলে টোটাল স্যার কত হলো? টোটাল হচ্ছে 780 হলো। অ্যাভারেজ বার করতে গেলে আমাকে, তাহলে এটা হচ্ছে টোটাল হলো, অ্যাভারেজ বার করতে গেলে নাম্বার অফ টার্মস, তাহলে টোটাল নাম্বার অফ টার্মস কত, 45 দিয়ে ভাগ করব। ভালো করে দেখো, অ্যান্সার হচ্ছে 5 9 45, 5 1 5, 6 7, 5 5 25, 5 6 30। ওকে, 3-এ কাটবে, 3 3-এ 9, তার মানে কত হবে, 3 5-এ 15, 3 2-এ 6, তার মানে আমরা অ্যান্সার পাচ্ছি দেখো 52/3, তার মানে হচ্ছে 17 3-এ 51, 17.3 সামথিং। ঠিক আছে, 17.3 সামথিং। ওকে, এটা গেল হচ্ছে আমাদের কি প্রসেস, জেনারেল প্রসেস, যেটা হচ্ছে যেখানটাতে সবসময় আমরা ইউজ করি কি, অ্যাভারেজ ইকুয়াল টু সাম বাই নাম্বার, নাম্বার ইকুয়াল টু, নাম্বার ইকুয়াল টু সাম বাই অ্যাভারেজ, বা সাম ইকুয়াল টু অ্যাভারেজ ইন্টু নাম্বার। ঠিক আছে, এবারে দেখো এটা গেল আমার জেনারেল প্রসেস, এবারে আসল কথাতে আসি। তুমি খেয়াল করে দেখবে তোমার এখানে 10 আর 35 আছে, তো নাম্বার অফ টার্মস আছে, অ্যাভারেজ কখনো নাম্বার অফ টার্মসের, টোটাল নাম্বার অফ টার্মসের উপর নির্ভর করে না, ওদের রেশিওর উপরে নির্ভর করে। কিভাবে? আমাদের অ্যান্সার পেয়েছি 17.3, ঠিক করেছি তো, 3 1-এ 3, 3 7-এ 21, 3 3-এ 3, ঠিক আছে, 3 3-এ 9। এবারে আমরা বলবো যে স্যার আপনি এই যে নাম্বারগুলো আছে আপনি এদের অ্যাভারেজ নিয়ে নিন, সরি এদের রেশিও নিয়ে নিন, তো কত পাবো, 5 2-এ 10, দেখো 5 7-এ 35। ঠিক আছে, তাহলে তখন আমাদের টোটাল কত হবে স্যার, 8 2-এ কত হবে, 16 হবে, এখানে কত হবে, 7 আর 2-এ কত হবে, 140 হবে। ঠিক আছে, দেখো 7 হচ্ছে আমার নাম্বার, তাদের অ্যাভারেজ দেখো 35টার অ্যাভারেজ 20 ছিল, তো আমি অনুপাত নিয়ে নিয়েছি, 7টার অ্যাভারেজ হচ্ছে 20। ঠিক আছে, দেখো তাদের অ্যাভারেজ কত, টোটাল কত হলো, 140, তাহলে টোটাল আমরা পাচ্ছি দেখো 156 বাই টোটাল নাম্বার অফ টার্মস, এখানে 2 আর এখানে 7, দেখো যোগ করলে কত হবে, 9টা, সিম্পলিফাই করলে 3 3-এ 3, 3 3-এ 9, 3 5-এ 15, 3 2-এ 6, দেখো সেই আমরা পেলাম 52/3, মানে হচ্ছে দেখো 17/3, 17.3। তাহলে তুমি একটা কথা বলো, যদি আমাদের কোনো জায়গাতে এরকম দিয়ে দেয় যে এখানে স্যার 50টা সংখ্যা আছে যার অ্যাভারেজ হচ্ছে 68, এখানে 100টা সংখ্যা আছে যার অ্যাভারেজ হচ্ছে 92, বা এত বড় সংখ্যা না দিয়ে আমি বললাম হচ্ছে 82,
তো এই এখানে টোটাল হচ্ছে এই 150, 50 আর 100, তাহলে টোটাল স্যার 150 খানা সংখ্যার অ্যাভারেজ কত হবে? তাহলে তুমি কি গুণ করবে 68 আর স্যার 50 গুণ করলে হচ্ছে হবে 340, 340, এটা হবে স্যার 800, 8200, তাদের যোগ, তাই না? এটা কত হবে তোমার? এটা হচ্ছে দেখো 340, তাই তো? এটা কত হবে? এটা হবে স্যার 8200। তাহলে এদের টোটাল কত হচ্ছে? 0, 4, দেখো 3, 2, 5, এটা কত হবে? 8। বাই হচ্ছে কত স্যার? ভাগ করব 15 দিয়ে, 150 দিয়ে। তাহলে ভাগ করলে শূন্য শূন্য কাটলো, দেখো কত বড় আকার ধারণ করছে, তাই না? তুমি এটাতে বের করলে যা অ্যান্সার পাবে, তুমি এখানে যে দুটো সংখ্যার সেট দিয়েছে না, এখানে 50টা সংখ্যা ছিল, এখানে 100টা ছিল, তুমি সিম্পলি তাদের অনুপাত নিয়ে নাও, করলে কত হবে? দেখো 1:2। অতএব আমরা বলতে পারি এখানে যে সংখ্যাগুলো আছে সেখানে 1 ইউনিট ছিল, 2 ইউনিট, তাহলে 1 ইউনিটের জন্য টোটাল কত হবে? 68 হবে। 2 ইউনিটের জন্য টোটাল কত হবে স্যার? 2 ইউনিটের জন্য ×2 হবে, কত করব? 4, 8 দিয়ে কত হবে? 16। তাহলে টোটাল কত হলো? 8 4 12, 2 হাতে 1, 6 6 12, 13 হাতে 1, দেখো 232। বাই কত? টোটাল নাম্বার হচ্ছে কত? 2 আর 1 কত? 3। দেখো পাবো 3 7 21, 3 7 21, 77.3। ওকে, বুঝতে পারলে? ঠিক সেম কারণে আমরা এই যে জায়গাগুলোতে 2 দিয়ে ভাগ করেছিলাম না, তার বেসিক কারণই হচ্ছে এইটা। তুমি দেখো 15 জন লোক ছিল যাদের অ্যাভারেজ 18, 15 জন লোক ছিল যাদের অ্যাভারেজ 20। আমি সিম্পলি এখানে কি করব? অনুপাত, অনুপাত নিলে কত হবে? অনুপাত নিলে হবে দেখো 1:1। তাহলে 1:1 যদি, তাহলে এদের কত হবে? একটা সংখ্যা টোটাল হচ্ছে 18, এরও টোটাল কত হচ্ছে? 20, তা তাদের যোগ করলে কত হবে? 38। টোটাল নাম্বার অফ টার্মস 1 আর 1 হচ্ছে কত? 2, তার মানে কত হবে? 19। দেখো তুমি সেটাই বলেছিলাম ওই জন্য যে একে 2 দিয়ে ভাগ করলেই উত্তর হবে। বুঝতে পারলে কথাটা? বলো ক্লিয়ার হয়েছে? তুমি এবারে মাথা অলরেডি তোমার চালানো শুরু করে দিয়েছো, স্যার এখানে কি অ্যাপ্লাই করলে হবে না? অবশ্যই হবে। আসল জিনিস তো হচ্ছে এইটা, আসল জিনিস হচ্ছে এটা। এখানে তুমি শর্টকাট করে দিয়ে তুমি সিম্প্লিফাই করলে যদি এটা সমান পাও তখন চলে যাবে ফার্স্ট, যে ওখানে একটা নাম্বার অফ সেট অফ পিপল আছে আর একটা সেট অফ পিপল আছে, তাদের অ্যাভারেজ দুজনেরই সেম, তাহলে ওদেরকে যোগ করে দিলে যা হবে কি? অ্যাভারেজ যারা ছিল সেটাই হবে, ওখানে ক্যালকুলেশনের কোনো তো দরকার নেই। বুঝতে পারলে কথাটা? তাহলে যেটা আমরা শিখছিলাম কয়েকটা আমরা এক্সাম্পল আর একটু দেখে নিই। মানে ধরো, হ্যাঁ, যেটা ওখানে আর একটা জিনিস বলছিলাম কি, এদেরও একটা শর্টকাট হয়, সেটা কাজে কোথায় লাগবে? অপশান টেস্ট করার কাজে লাগবে। ঠিক আছে, চেক করি, চলো দেখো, ভালো করে খেয়াল করো একটা এক্সাম্পল তোমাকে ধরো আমি দিচ্ছি কি, এখানে হচ্ছে ধরো আছে এখানে 12 আছে আর এখানে আছে 8 আছে। ওকে, 12 আছে, 12টা সংখ্যা আছে, এখানে 8টা সংখ্যা আছে। 12টা সংখ্যার এখানে অ্যাভারেজ তোমাকে আমি ধরো দিলাম যে কত? 17। আর এই 8টা সংখ্যার তোমাকে অ্যাভারেজ দিলাম কত? ধরো আমি দিলাম, আচ্ছা এখানে একটু সিম্পলিফাই আমি দিই, যে এটা ধরো দেওয়া আছে 15 আর এটা দেওয়া আছে যে 40 বা 45। ঠিক আছে, এবারে তুমি একটা কথা বলো, যে আমি বলেছি এখানে নাম্বার অফ টার্মস এটা আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার করার প্রসেসটা কী হবে? আমরা এখানে অনুপাত নিয়ে নেব, তাহলে কত হবে? 4 2 8, 4 3 12, 4 2 8, তাহলে এর টোটাল কত হবে? 15 3 45 হবে, আর এর টোটাল কত হবে? 45 2 কত হবে? 90। তাহলে এখানে টোটাল কত হবে আমার? 5 হবে, 9 4 কত হবে? 13 হবে। বাই কত? 3 আর 2 যোগ করলে 5 হবে। অতএব স্যার অ্যাভারেজ বেরোলো 5 2 10, 5 7 35। অতএব আমার অ্যান্সার হচ্ছে কত? এটা হলো, এটা আমার গেল অ্যান্সার। আচ্ছা, এখানে যদি 15 আর 45, যদি এখানে 10 জন লোক থাকতো, এখানেও 10 জন লোক থাকতো, এটা যদি 15 হতো আর এটা যদি 45 হতো, বলতো অ্যাভারেজ কত হবে? বলতো অ্যাভারেজ কত হবে? আমরা কি করতাম স্যার? দুটো এখানে 10 10 যাই থাকুক, সিম্পলিফাই করলে আমি দেখতে পাচ্ছি 1:1, বা একই সংখ্যক লোক আছে, তাই জন্য আমাদের অ্যাভারেজটা ছিল কত? যে 15 প্লাস 45 বাই 2, তার মানে হচ্ছে কত? 4 1 5, মানে 60,
বাই দুই, তার মানে দেখো 30। এবারে ভালো করে তুমি যদি খেয়াল করো যে এই 30 সংখ্যাটা কোথায় আছে, এদের অ্যাভারেজ 15, এদের অ্যাভারেজ দেখো 45, 30 সংখ্যাটা ঠিক দেখো তাদের মাঝখানে কোনো একটা জায়গায় আছে। দেখো 15 আর 45, তাদের মাঝখানে 30। তাহলে আমি যে কোনো সংখ্যা যদি পেয়ে যাই, ধরো আমার কাছে আর একটা এক্সাম্পল আছে, এখানে 50 জন লোক আছে যাদের অ্যাভারেজ হচ্ছে ধরো আমি বললাম 32, আর এখানে হচ্ছে 50 জন লোক আছে তাদের অ্যাভারেজ ধরো আমি বললাম 50, আমি বলবো কি এদের অ্যাভারেজ কত হবে? ঠিক এদের মিডিল কোনো একটা পয়েন্টে অ্যাভারেজ হবে, বলো হ্যাঁ কি না? মিডিল কোনো একটা জায়গাতে অ্যাভারেজ হবে। তাহলে আমি যদি দেখি মিডিল কোথায়, মিডিল দেখতে গেলে অ্যাকচুয়ালি যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিডিল, দেখো 82 বাই 2 মানে হচ্ছে 41, দেখো 41 হচ্ছে মিডিল। এর থেকে এর ডিস্টেন্স হচ্ছে কত? 9। ওর থেকে ওর ডিস্টেন্স কত হচ্ছে? দেখো 9 হলো। এবারে এই মিডিল সংখ্যাটা জানা জরুরি কেন, বুঝতে পারলে? ওটাই হচ্ছে দরকার। তার কারণ হচ্ছে দেখো খুব ইন্টারেস্টিং, যদি তুমি মজা নিয়ে অঙ্ক করতে চাও তুমি দেখবে মজা তৈরি যদি করতে পারে কোনো টিচার, তুমি দেখবে সেটাকে মজার আকারে নিতে পারো। ভালো করে খেয়াল করো আমার এখানে উত্তর কত হবে আমি জানি না, আমি কথার কথা বললাম, উত্তর কত হবে আমি জানি না, সেরকম অঙ্ক আমাদের অপশন আমি এক্ষুনি করাবো তোমাকে। আমি একটা কথা বলতে পারি, স্যার 15 আর 45 তো অ্যাভারেজ হচ্ছে, এটার হওয়া সম্ভব না, আমি সংখ্যা কত আছে জানি না। আমি বলবো এদের অ্যাভারেজটা হওয়ার কথা, স্যার 15 আর 45-এর মিডিল নাম্বার কত হয়? স্যার 30 হয়। ঠিক 15 এবং 45-এর মিডিল নাম্বার কত হয়? 30 হয়। এবারে আমি তাকাবো লোক সংখ্যা কোথায় বেশি আছে। দেখো এখানে লোক সংখ্যা 3, এখানে লোক সংখ্যা 2, তার মানে আমার অ্যাভারেজটা হবে 30 থেকে 15-র ভেতরে কোনো একটা সংখ্যা। কত হবে আমি জানি না, কিন্তু তোমার কপাল ভালো থাকলে জাস্ট এইটুকু জিনিস চেক করলে তুমি অ্যাভারেজের উত্তর পেয়ে যেতে পারো। সেরকম প্রশ্ন আমি তোমাকে অপশানে দেখাবো। 15 এবং 45-এর মিডিল নাম্বার 30, যাদের লোক সংখ্যা বেশি অ্যাভারেজটা হচ্ছে তাদের ভেতরে হবে, মানে এখানে 12 জন লোক, এখানে 8 জন লোক, ডেফিনেটলি অ্যাভারেজ হবে 15 এবং 30-এর ভেতরের কোনো একটা সংখ্যা। ওকে চলো, এটা তো স্যার আমরা উত্তর জানি বলে বলে দিলাম 27 বেরিয়েছিল, এরকম আমরা একটা চেক করে দেখি, চলো চেক করি। ধরো কোনো একটা জায়গাতে এরকম আছে, এখানে 8টা সংখ্যা আছে, এদের অ্যাভারেজ আছে 10, এখানে 20টা সংখ্যা আছে, এদের অ্যাভারেজ আছে কত? সাপোজ এদের অ্যাভারেজ আছে, আচ্ছা এটাকে 20টা করে দাও আর এখানে 8টা করে দাও, এদের অ্যাভারেজ আছে ধরো আমি বললাম 40। আমি বললাম যে অ্যাভারেজ কত হবে, কত থেকে কতর মধ্যে হবে এটা আমি জাস্ট চেক করে নিতে পারি একবার। কিভাবে? আমি দেখতে পাচ্ছি যে স্যার 10 এবং 40-এর মিডিল নাম্বার হচ্ছে কত, 10 এবং 40-এর মিডিল নাম্বার তুমি যদি বুঝতে না পারো বাইরে বের করো, স্যার 10 এবং 40-এর মিডিল নাম্বার 10 + 40/2, তার মানে স্যার 50/2 মানে হচ্ছে 25। ঠিক আছে, তাহলে মিডিল নাম্বার স্যার দেখুন 25, দেখো মিডিল তো অবশ্যই 10 থেকে 15 যোগ করলে 25 হয়, 25-এর সঙ্গে 15 যোগ করলে 40 হয়, তাহলে মিডিল নাম্বার। আমি দেখতে পাচ্ছি লোক সংখ্যা 20 আছে, আমাদের অ্যাভারেজটা এক্সিস্ট করবে এইখানে, এইখানে কোনো 10 থেকে, আমরা এখানেই বলে দিতে পারবো স্যার আমাদের অ্যাভারেজ হবে কত থেকে, 10 থেকে 25-এর মধ্যে। এবার আমরা চেক করব, চেক করার জন্য আমরা কি করব, এটাকে প্রথমে হচ্ছে সিম্পলিফাই করব, 4 2 8, স্যার 4 5 20, তার মানে এখানে টোটাল কত হলো 50, এখানে টোটাল কত হলো 80, যোগ করব 50 আর 80 কত হবে স্যার 130 বাই 5 আর 2 কত হবে 7, দেখো 7 1 7 60 হলো, 7 8 56.7 8 56 হবে, আর হচ্ছে কত 40, 7 5 35, দেখো 18.5 অ্যান্সার। আমি বলেছিলাম 10 থেকে 25-এর মধ্যে কোথাও একটা হবে, বুঝতে পারলে? পসিবল ওয়ে কতগুলো বেরোলো। ওকে তাহলে আমরা এবারে চলে যাই অঙ্কতে, অঙ্কতে করতে গেলে দেখবে আমরা এই ধরনের জিনিসগুলো খুব ইজিলি ইউটিলাইজ করতে পারবো। যতগুলো প্রসেস দেখলাম প্রত্যেকটা প্রসেস কিন্তু একটা একটা করে ইউটিলাইজ করবো, নিশ্চয়ই খাতায় নোট ডাউন করেছো, যখনই একটা অঙ্ক চোখের সামনে পড়বে কোন প্রসেসে করতে পারবো আমরা খুব সহজে বের করতে পারবো। ওকে চলো অঙ্ক শুরু করি। দেখো প্রথম অঙ্ক কি দেওয়া আছে আমি বাংলাতে ট্রান্সলেট করে দেবো, বলে দেবো, তুমি খাতায় নোট ডাউন করবে, ওই রেডিমেড সব তোমাকে হাতে করে তুলে দেবো, তুমি শুধু খেয়ে ঘুমিয়ে পড়বে,
ওটা ভাই হবে না, আর ওটা করলে এগোনোও মুশকিল আছে, নিজে ট্রাই করে দেখে নিতে পারো কয়েক মাস। 12 কেজি রাইস, আমরা 12 জন লোক বলি, এখানে 12 কেজি সবসময় কোয়ান্টিটি, কত সংখ্যায় লোক আছে। 12 কেজি অফ রাইস কস্টিং 30 per kg ইজ মিক্সড উইথ 8 কেজি অফ রাইস কস্টিং 40 per kg, দ্য অ্যাভারেজ কেজি, অ্যাভারেজ পার কেজি রাইস অফ মিক্সড রাইস। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে, আমাকে 12 কেজি রাইস আছে, আর তারপরে কত দেওয়া আছে স্যার, 8 কেজি রাইস দেওয়া আছে। তাহলে এখানটাতে 12 কেজি রাইসের দাম কত, 12 কেজি রাইসের দাম স্যার 30 টাকা, 8 কেজি রাইসের দাম কত, 8 কেজি রাইসের দাম স্যার 40 টাকা, তাই তো? ঠিক। তাহলে এবারে আমাকে বলেছে মিক্সারের দাম কত, তাহলে মিক্সারের দাম বের করতে গেলে আমরা কি করব, রেশিও নিয়ে নেব স্যার, 4 × 3 = 12, 4 × 2 = 8। কিন্তু আমরা প্রথমে অ্যাপ্লাই করব কোন কনসেপ্ট, মিডিল সংখ্যার কনসেপ্ট স্যার। মিডিল সংখ্যা 30 এবং 40-এর মিডিল সংখ্যা হবে স্যার 35। কোন পরিমাণটা বেশি আছে, 3 পরিমাণ বেশি আছে, অতএব স্যার আমি অ্যান্সার বলবো 30 থেকে 35-এর মধ্যে হবে। 30 থেকে 35-এর মধ্যে 38 পড়ে না, 30 থেকে 35-এর মধ্যে 37 পড়ে না। আর দ্বিতীয় কনসেপ্ট আমরা ইউজ করব যে এখানে লোক সংখ্যা তো সমান নেই, তাহলে লোক সংখ্যা যদি সমান না হয় বা টোটাল কোয়ান্টিটি যদি সমান না হয়, অ্যাভারেজ মিডিল নাম্বার হওয়ার প্রশ্নই আসে না, অতএব উত্তর আমি বলবো কত, 34 হবে। দেখো তুমি ট্রাই করে দেখে নিতে পারো, 90 হবে এটা, এটা কত হবে 80 হবে, যোগ করলে কত হবে 170 বাই 3 কত হচ্ছে 5, দেখো 5 × 3 = 15, 5 × 4 = 20, অ্যান্সার হচ্ছে দেখো 34। বুঝতে পারলে? এটা কিন্তু জাস্ট তুমি দেখে অ্যান্সার বলতে পারতে কত হবে। কিভাবে স্যার, এখানে হচ্ছে 30 টাকা আছে, 40 টাকা আছে, তাদের অ্যাভারেজ কত, 30 আর 40-এর অ্যাভারেজ হচ্ছে 35। আমি বলছি যার পরিমাণ বেশি অ্যাভারেজটা তার দিকে থাকবে। আমি বলতে চাই স্যার 12 কেজি বেশি, অতএব আমাদের অ্যাভারেজ 30 এবং 35-এর ভেতরে থাকবে। 30 35-এর ভেতরের নাম্বার কে কে, 30 35-এর ভেতরে 38 পড়ে না বাদ দিলাম, 37 পড়ে না বাদ দিলাম, 35 তো হবে না। 35 কখন হয়, যখন টোটাল কোয়ান্টিটি দুটো জায়গাতে সমান কোয়ান্টিটির পরিমাণ থাকলে তখন 35 হয়। তাহলে 35টাও আমার হওয়ার কথা নয়, অ্যান্সার দেখো 34 পড়ে থাকলো, অ্যান্সার 34। বুঝতে পারলে? এটা কিন্তু SSC-র প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন ছিল। এইভাবে যদি অ্যাপ্রোচগুলো তুমি নিতে পারো, কনসেপ্ট ক্লিয়ার রেখে, কোনো সূত্রের কোনো দিন প্রয়োজন হবে না আর কোনো দিন ভুলবে না। ওকে, পরের প্রশ্ন দেখো, অ্যাভারেজ অফ 30 রেজাল্ট ইজ 20 অ্যান্ড অ্যাভারেজ অফ আদার 20 রেজাল্ট ইজ 30, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অল দ্য রেজাল্টস। দেখো এখানে 30টা সংখ্যার অ্যাভারেজ বলা আছে 20, এখানে 20টা সংখ্যার অ্যাভারেজ বলা আছে 30, তাই তো? অ্যাভারেজ অফ 30 রেজাল্ট ইজ 20, অ্যাভারেজ অফ 20 রেজাল্ট ইজ 30, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অল দ্য নাম্বারস, অল দ্য নাম্বারস মানে এখানে এটা। তাহলে আমার হিসেব মতো আমি দেখে নেবো যে অ্যাভারেজ আমার কত হতে পারে স্যার, অ্যাভারেজ হতে পারে 25। লোক সংখ্যা কোথায় বেশি, লোক সংখ্যা এইখানে বেশি, অতএব আমার যে অ্যাভারেজটা হবে আমি ডেফিনেটলি বলবো 20 থেকে 25-এর মধ্যে হবে। 20 থেকে 25-এর মধ্যে কে আছে, 48 নয় 50 নয়। 25 অ্যাভারেজ কখন হতো, যখন আমাদের লোক সংখ্যা সমান হতো, এখানে লোক সংখ্যা সমান নেই, অতএব 25 হওয়ার প্রশ্নই আসে না, কারেক্ট অ্যান্সার দেখো 24। বুঝতে পারলে? দেখো কত সহজে কনসেপ্ট অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারি। আমরা যদি এবারে এটার উত্তর বের করার চেষ্টা করি, প্রথম কথা হচ্ছে এটা কি করব, সিম্পলিফাই করব অনুপাত করে, এখানে 3 ইউনিট 2 ইউনিট, তাহলে 3 ইউনিটের জন্য টোটাল কত গো, 3 × 2 = 60 হলো, এখানে টোটাল কত হলো গো, 60 হলো, 60 আর 60 কত হচ্ছে 120 বাই দেখো 3 আর 2 = 5, তাহলে অ্যান্সার হচ্ছে 5 × 2 = 10, 5 × 4 = 20। দেখো যেটাই আমরা নিয়েছিলাম কনসেপ্ট দিয়ে সেটা আমরা ক্যালকুলেশনে বের করলাম। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যাভারেজ হাইট অফ 30 বয়েজ আউট অফ ক্লাস 50, মানে টোটাল এখানে 50 জন আছে, তার মধ্যে এখানে 30 জনের বলেছে, তার মানে বাকি হচ্ছে কত, 20 থাকলো, ইজ 160, হাইট অফ 30 বয়েজ আউট অফ 50 ইজ 160, মানে 30 জনের আছে কত, 160। ইফ দ্য অ্যাভারেজ হাইট অফ দ্য রিমেনিং বয়েজ ইজ 165 দ্য অ্যাভারেজ হাইট অফ দ্য হোল ক্লাস, তাহলে এখানে বলা আছে দেখো এটা 160 আর বাদ বাকি 20 জনের
কত বলা আছে? 165, 165। ওকে, তাহলে তুমি এখানে অ্যান্সার কত পাবে? দেখো আমি বলতে চাইছি, স্যার টোটালের বলেছো, টোটালের অ্যাভারেজ কত হবে? আমি প্রথমে দেখব 160 আর 165-এর মাঝখানে কত। তুমি ওয়ানের কথা ভুলে যাও, 60 আর 65-এর মাঝে কত? 62.5, ঠিক কি না? এটা হচ্ছে কত? 162.5। কোন দিকে লোক সংখ্যা বেশি আছে? এই দিকে লোক সংখ্যা বেশি। অতএব আমি একবার লিখবো, এগুলো পরে পরে তোমাকে লিখতে হবেও না, আমাদের অ্যান্সার হবে স্যার 160 থেকে 162.5-এর মধ্যে। 162.5-এর বাইরে এটা, মানে এটাকে কাটবো, 162.5-এর বাইরে এটা, ওটাকেও বাদ দিয়ে দেবো। তার মানে রইল কত? 161 এবং 162। এবারে দেখো দুটো জায়গা কিন্তু 160 এবং 162.5-এর মধ্যে আছে। এবারে আমাকে ক্যালকুলেশন করতে হবে, ওকে, এবারে ক্যালকুলেশন করতে হবে। সব অঙ্কে থোড়ি কনসেপ্ট অ্যাপ্লাই করে শুধু এইসব করে তো উত্তর হয়ে যাবে, এরকম নয়, কনসেপ্ট তোমাকে অ্যাপ্লাই করতেই হবে। ওকে, কিছু জায়গায় ক্যালকুলেশন করতে হবে। সিম্পলিফাই করলাম, শূন্য শূন্য কাটলাম, দেখো এখানে তিনটে করলে কত হবে? 16 × 3 = 48, 480। এটা কত হবে? 2 দিয়ে হলে 10, 16 দিয়ে 32, আর দেখো 33, ঠিক আছে। যোগ করে দিই, যোগ করলে কত হবে? যোগ করলাম, 8 × 3 = 11, 1 হাতে 1, 4 × 3 = 7, 1 হাতে 8। বাই অ্যাভারেজ মানে হচ্ছে কত? এখানে 2 আর এখানে 3, 5। কত হচ্ছে? 5 × 1 = 5, মানে 16 × 5 = 81, 5 × 2 = 162 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা 162-তে যাওয়ার আগে তুমি সরাসরি 5 দেখছো, শূন্য দেখছো, অতএব তুমি দেখবে যে ইউনিট ডিজিটে 2 আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। এভাবেও করতে পারো। ওকে, আচ্ছা, এ তোমাদের এই সিরিজ চলতে চলতে আমি তিনটে চ্যাপ্টার তোমাকে আমি আগে করাবো। এই সিরিজ প্রত্যেক দিন কন্টিনিউ হবে, এক্সট্রা কোনো কোনো দিন তোমরা একটা করে ক্লাস পাবে, যেটা হচ্ছে একটা একটা ক্লাস হচ্ছে ইউনিট ডিজিট, একটা ক্লাস হচ্ছে ডিজিটাল সাম কনসেপ্ট, আর একটা ক্লাস হচ্ছে অ্যালিগেশন। কারণ এই তিনটে যদি তুমি জিনিস শিখে নিতে পারো, তুমি দেখবে অ্যারিথমেটিকের ক্যালকুলেশনও তুমি খুব চুটকিতে উড়িয়ে দিতে পারবে। প্রত্যেক চ্যাপ্টারে সার্টেন টাইপের কিছু অঙ্ক হয় যেটাতে অ্যালিগেশন ইউজ করা যায়, তাহলে তুমি প্রথম থেকে যদি অ্যালিগেশন জিনিসটাকে ক্লিয়ার করে রাখো, অঙ্ক দেখলে অ্যালিগেশনের একটা পার্টিকুলার কনসেপ্ট আছে, ওই কনসেপ্ট তুমি যে অঙ্ক যেখানে দেখতে পাবে অ্যালিগেশন ইউজ করতে পারবে। তাহলে অ্যালিগেশনটাও তুমি ইউজ করতে পারলে, ডিজিটাল সাম ইউজ করতে পারবে, ইউনিট ডিজিটও ইউজ করতে পারবে। তিনটে যদি তুমি মাথায় নিয়ে সব সময় চলো, তুমি দেখবে তোমার অঙ্ক করার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের, দেখো এবারে কিছু জিনিস আছে যেগুলো তোমাকে অন্য কনসেপ্টে যেতে হবে, মানে কি অন্য কনসেপ্ট নয়, কনসেপ্ট সেম। এখানে তিনটে দিয়েছে, অ্যাভারেজ ওয়েট অফ 6 স্টুডেন্ট ইজ বলা আছে 50, দ্যাট অফ 2 স্টুডেন্ট 51, অ্যান্ড দ্যাট অফ 2 স্টুডেন্ট 55 কেজি, দেন দ্য অ্যাভারেজ অ্যাভারেজ ওয়েট অফ অল দ্য স্টুডেন্ট। এখানে দুটো গ্রুপ নেই, কিন্তু তিনটে গ্রুপ দেওয়া আছে। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি, এখানে 6 জন আছে যার অ্যাভারেজ দেওয়া আছে কত? 50। ওকে, এখানে 2 জন আছে যার অ্যাভারেজ দেওয়া আছে কত? 51। এখানেও 2 জন আছে যার অ্যাভারেজ কত দেওয়া আছে? 55। তাহলে আমরা জানি নাম্বার অফ টার্মস এদেরকে কি করা যায়? অনুপাতে নেওয়া যায়। তাহলে অনুপাতে নিয়ে নিলাম, 2 2 কাটলে দেখো কত হবে? 3 অনুপাত 1, অনুপাত দেখো 1। এবার দেখো টোটাল বার করো, 5 × 3 = 15, 150 স্যার, এখানে স্যার 51 আর এখানে 55। তাহলে তিনটেকে স্যার যোগ করলাম, 5 × 1 = 6, 5 × 5 = 10, 5 × 5 = 15, 5 হাতে 1, আর কত? 256 বাই টোটাল নাম্বার অফ কোয়ান্টিটি 3 × 4 = 5। অতএব অ্যাভারেজ হচ্ছে কত? 5 × 5 = 25, 5 × 1 = 5, 5 × 2 = 10, 51.2 হচ্ছে আমাদের অ্যাভারেজ। ওকে, ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। আচ্ছা এইখানে আমরা দেখে একটা জিনিসকে আমরা উড়িয়ে দিতে পারি, সেটা হচ্ছে 61 কোনোদিন অ্যাভারেজ হবে না। আমাদের কাছে সেট অফ নাম্বারস যা থাকবে, সেট অফ নাম্বারস মানে কি, এখানে দেখো 50 হচ্ছে 6 জনের 50 বলেছে, তার মানে 50 6টা আছে, 2 জনের বলেছে 51, তার মানে 51 দুটো আছে, 55 2 জনের বলেছে, তার মানে 55 দুটো আছে। তার মানে আমার সংখ্যার সেটটা কি দাঁড়ালো, ওখানে কে কে আছে? 51 আছে, 55 আছে,
আর কি 51 আছে, 50 আছে, আর 55 আছে। তার মানে সংখ্যার রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে 50 থেকে 55 পর্যন্ত। রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, মিডিয়ান, মোড, এই জিনিসগুলো শিখতে হলে আমার এই চ্যানেলে একটু সার্চ করে নেবে প্লেলিস্টে গিয়ে, ওখানে কিন্তু এনটিপিসির হিসেবে বানানো যাচ্ছে, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কারণ এখনকার পরীক্ষাতে দেখলাম যে সিএইচএসএল এর রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে, সিএইচএসএল, সিজিএল এ প্রত্যেকটাতে কিন্তু অ্যাপ্লাই করেছে, প্রত্যেকটাতে পারমোনেশন, কম্বিনেশন, স্ট্যাটিস্টিক্স এগুলো কিন্তু দিয়েছে। ওকে, দেখো পরের প্রশ্ন দেখো। অ্যাভারেজ ওয়েট অফ 5 পার্সন সিটিং ইন এ বোট বলা আছে 38। দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য বোট অ্যান্ড দ্য পার্সন সিটিং ইন দ্য বোট বলা আছে 52 কেজি, হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য বোট? দেখো এখানে অ্যাভারেজ ওয়েট অফ দ্য 5 পার্সন, 5 জনের অ্যাভারেজ কত দেওয়া আছে গো? 5 জনের অ্যাভারেজ দেওয়া আছে দেখো 38। এটা কিন্তু বেসিক কনসেপ্টের উপরে অঙ্ক। পরে তোমাকে দেওয়া আছে 5 জন প্লাস বোট, এদের অ্যাভারেজ কত দেওয়া আছে? এদের অ্যাভারেজ দেওয়া আছে দেখো 52। তাহলে তোমাকে বের করতে বলেছে বোট, আমার 4 জনের অ্যাভারেজ দেওয়া আছে, 5 জনের অ্যাভারেজ দেওয়া আছে। তাহলে 5 জনের টোটাল থেকে 4 জনের টোটাল যদি বাদ দিয়ে দিই, তাহলে পঞ্চম ব্যক্তি বা 1 জনের পেয়ে যাব আমি এক্সট্রা করে। ওকে, তাহলে তোমাকে যদি আমি বলি যে এখানে এ, বি এবং সি এর হচ্ছে টোটাল দেওয়া আছে, আর একটা জায়গাতে দেওয়া আছে এ, বি, সি এবং ডি, এদের টোটাল দেওয়া আছে, তাহলে আমি যদি একে বাদ দিয়ে দিই, এইখান থেকে একে বাদ দিই, তাহলে কি হবে? এ বাদ চলে যাবে, বি বাদ চলে যাবে, সি বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে কি? শুধু ডি পড়ে থাকবে। তার মানে 4 জনের থেকে 3 জন বাদ দিলে চতুর্থ ব্যক্তি পড়ে থাকবে। এখানে তেমন কতজন আছে গো? এখানে এখানে আছে হচ্ছে 5, 1, 6 জন। তাহলে 6 জনের টোটাল কত? 6, 2, 12, হাতে 1, 6, 5, 30, 1, 31। 5 জনের টোটাল কত? 8, 5, 40, হাতে 4, 5, 3, 15, 4, 19। তাহলে এই টোটাল থেকে এই টোটালটা বাদ দিলে পেয়ে যাব বোট, তাহলে এখান থেকে এটা বাদ দিই, 190 কত হবে? 2, 2, 1, 122 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, চলো বেসিক কনসেপ্টের উপর অঙ্কগুলো করছি। কিন্তু এবারে দেখো, অ্যাভারেজ অফ 20 নাম্বারস ইজ 15, অ্যাভারেজ অফ ফার্স্ট 5 ইজ 12, অ্যাভারেজ অফ দ্য রেস্ট। দেখো আমার কাছে টোটাল 20টা সংখ্যা আছে, টোটাল 20, 20টা সংখ্যার অ্যাভারেজ কত বলা আছে বলো? 15 বলা আছে। ওকে, আচ্ছা এই ধরনের প্রশ্নগুলো না, এগুলো ডেভিয়েশন দিয়ে কিন্তু খুব সুন্দর করা যায়। আমি যখন তোমাকে ডেভিয়েশন করাবো, তখন তুমি ঘুরে এসে ডেভিয়েশন প্রসেসটা এর উপরে কাজে লাগাবে, দেখবে কত সহজে এগুলো করে নেওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে 20টা নাম্বারের টোটাল কত হবে? 20টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে কত? 15। বাকি হচ্ছে অ্যাভারেজ অফ ফার্স্ট 5, 5টা সংখ্যার অ্যাভারেজ কত দেওয়া আছে? 12। তোমাকে জিজ্ঞেস করেছে অ্যাভারেজ অফ দ্য রেস্ট, রেস্ট মানে কত? রেস্ট মানে হচ্ছে 15টা সংখ্যা তাদের অ্যাভারেজ। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 20টা টোটাল কত হবে, 20 আর 15 হচ্ছে দেখো কত? 300। এখানে কত? 12, 5, 60। তাহলে বাদ দিলে কত হবে? 20টা থেকে 5টা বাদ দিলে 15টা, 15টার টোটাল কত হবে দেখো? 240। অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ কত হবে? 240 বাই হচ্ছে 15। ওকে, 15, 8, 120, তার দ্বিগুণ হচ্ছে 240, মানে 16 হবে অ্যাকচুয়ালি। দেখে নিই, 5, 3, 15, 5, 4, 20, 5, 8, 40, দেখো 3, 16, 8, 40, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 16। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য মিন অফ 9 অবজারভেশন ইজ 16, 1 মোর অবজারভেশন ইজ ইনক্লুডেড অ্যান্ড দ্য নিউ মিন বিকাম 17, দ্য 10th অবজারভেশন ইজ। এগুলো কিসের অঙ্ক জানো তো? এগুলো হচ্ছে ইনক্লুডিংয়ের অঙ্ক, ইনক্লুডিং, এক্সক্লুডিং, রিপ্লেসমেন্ট আছে, পরের টাইপ আছে, এগুলো হচ্ছে সেই টাইপেরই অঙ্ক। ঠিক আছে, এগুলো তখনও করবো, এখন বেসিক কনসেপ্ট দিয়ে দেখে নিই। দেখো 9 জনের টোটাল ছিল কত? 9 জনের টোটাল ছিল হচ্ছে 16, 1 জন আসতে টোটাল হয়ে গেছে, ও সরি, অ্যাভারেজ ছিল 16, 1 মোর অবজারভেশন ইজ ইনক্লুডেড, দেন দ্য নিউ মিন বিকাম 17, তাহলে এটা হচ্ছে 10 জনের। এত তাহলে 9 জনের টোটাল হচ্ছে কত? 144, 10 জনের টোটাল হচ্ছে 170। তাহলে 10 জনের থেকে 9 জন বাদ দিলে 1 জন পড়ে থাকে, সেটা কত হবে? 170 থেকে 144 বাদ দিলে কত হবে দেখো? 26, তাই তো? 4, 2, 6, হ্যাঁ 26, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যাভারেজ অফ 12 নাম্বার ইস 9, ইফ
ইচ নাম্বার ইচ মাল্টিপ্লাইড বাই টু অ্যান্ড অ্যাডেড টু থ্রি দ্য অ্যাভারেজ অফ দ্য নিউ সেট অফ নাম্বার, যেটা তোমাকে একদম প্রথমে শেখালাম। আমাকে এখানে বারোটা সংখ্যার অ্যাভারেজ কত দেওয়া আছে বলো? নয়। এখানে প্রত্যেকটা সংখ্যাকে কি করেছে, ইচ নাম্বার মাল্টিপ্লাইড বাই টু অ্যান্ড অ্যাডেড টু থ্রি, তার মানে আমার নিউ অ্যাভারেজ কত হবে, নাইন ইন্টু টু প্লাস থ্রি, নয় দুয়ে আঠারো প্লাস দেখো তিন কত হচ্ছে, একুশ। কারেক্ট অ্যান্সার হচ্ছে তিন। দেখো এ বি সি ইজ টোয়েন্টি, অ্যাভারেজ অফ এ বি সি ইজ টোয়েন্টি অ্যান্ড দ্যাট অফ বি সি ডি বলা আছে পঁচিশ, ইফ ডি ইকুয়াল টু তিরিশ দেন দ্য ভ্যালু অফ এ। এটা কার প্রশ্ন? এটা হচ্ছে রিপ্লেসমেন্টের প্রশ্ন। তোমাকে যখন রিপ্লেসমেন্ট শেখাবো, এই অঙ্কই করাবো, তখন ওই প্রসেসে দেখে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? কিন্তু বেসিক জিনিস শিখে রাখো। আমাকে বলেছে অ্যাভারেজ অফ এ বি সি, তাহলে এ বি সি এর অ্যাভারেজ মানে কি, এ প্লাস বি প্লাস সি বাই থ্রি, সেটা তোমাকে কত দেওয়া আছে দেখো কুড়ি। তিনটে সংখ্যার অ্যাভারেজ মানে কি, তাদের যোগফল বাই তিন, তাদের অ্যাভারেজ সেটাই দেওয়া আছে দেখো কত, কুড়ি। তো আমরা এটাকে একবারে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সিক্সটি। পরে দেখো বি সি ডি, বি সি এবং ডি এর অ্যাভারেজ তিন কত আছে বলো, পঁচিশ। তার মানে বি প্লাস সি প্লাস ডি কত হবে বলো, পঁচাত্তর। তাহলে একটা জিনিস তুমি এখানে দেখো, আমি যদি এখানে বসাই বি প্লাস সি প্লাস ডি কত হচ্ছে, সেভেন্টি ফাইভ। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করতে পেরেছো, বি এবং সি ফিক্সড আছে, এখানে এ ইজ রিপ্লেসড বাই ডি, খেয়াল করতে পেরেছো, এর জায়গাতে ডি চলে এসেছে। ওকে, তাহলে এই প্রসেসটাকে আমরা রিপ্লেসমেন্টেও ইউজ করতে পারবো। এখন বেসিকটা করে নিই, এখন কি করব, সিম্পলি এখান থেকে একে মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে কি হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস, বি কেটে গেল, সি কেটে গেল, কত হবে এ মাইনাস ডি কত, পঁচাত্তর থেকে ষাট থেকে পঁচাত্তর বাদ দিলে কত হবে, পনেরো হবে, মাইনাস পনেরো। তো এখানে ডি এর ভ্যালু কত দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে দেখো কত, তিরিশ। জানতে চেয়েছে দ্য ভ্যালু অফ এ, তো স্বাভাবিকভাবে এর ভ্যালু কত হবে, পনেরো হবে, তবেই না মাইনাস পনেরো হবে। আর যদি তুমি এটা বুঝতে না পারো, তাহলে এখানে কি ডির জায়গায় তুমি তিরিশ বসিয়ে দাও, ওটাকে ওই দিকে পাঠিয়ে দাও, এ ইকুয়াল টু মাইনাস তিরিশ আছে, ওদিকে গেলে প্লাস তিরিশ, আর এটা কত, পনেরো, তার মানে দেখো কত হচ্ছে, পনেরো। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত, পনেরো, ঠিক আছে? ওকে, চলো আজকের হচ্ছে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকুক, পরের দিন আমরা শিখবো হচ্ছে ডেভিয়েশন প্রসেস, যেটা অ্যাভারেজের একদম বেসিক, একদম স্ট্রং করার জন্য যে প্রসেসটা তোমার দরকার হবে, সেটা হচ্ছে কি, আমাদের অ্যাভারেজের ডেভিয়েশন প্রসেস। আমরা নেক্সট দিন করব ডেভিয়েশন। ওকে, অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো কিনা, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে চাইলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে গিয়ে জয়েন করো। আর আমাদের পুরো ক্লাস যখন কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ ক্লাস যখন কমপ্লিট হয়ে যাবে, একদম দেড়শো দুশো খানা কোশ্চেন যা হবে, সেটাকে পুরোটা তোমাকে আমি অ্যান্সার সহ টাইপ করিয়ে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। ওকে, চলো ভালো থাকবে, কালকে ক্লাসে দেখা হচ্ছে, বাই।